সাপের কামড় হয় তাহলে তারা কিন্তু এভিএস যেটাকে বলা হয় অ্যান্টিভেনম সিরাম সেটা প্রথমে 10টা দেওয়া হয়। আর সাপে কামড়ানোর প্রথম 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট যাকে বলা হয় গোল্ডেন টাইম, সেই পোকামাকড়কে খাচ্ছে কে? ব্যাঙ। আর সেই ব্যাঙকে খাচ্ছে কে? সাপ। সাপ বিনা দোষে কামড়ায়। যতক্ষণ না আপনি সেই সাপটাকে ডিস্টার্ব করবেন বা তার গায়ে পা দেবেন ততক্ষণ কিন্তু সেই সাপটা আপনাকে কামড়াবে না, তখন ছাড়া কিন্তু আরেকজন চলতে পারবে না। এই যে পুরো রাউন্ডটা দেখছে, যে ফুড চেইনটা দেখছে, এর মধ্যে থেকে আর সেই ঘামটা চাটার জন্যই ওরা কি করে রাত্রেবেলায় আমাদের বিছানার কোণাতে ওরা শুয়ে থাকে এবং মানুষ। হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো পশ্চিম মেদিনীপুর খণ্ডরুই থেকে একটা প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট করেছে আর আমি এখন সেখানে রওনা হচ্ছি। তো সত্যি ওখানে গিয়ে আশা করছি খুব মজা হবে। আপনারা সবাই আমার ভিডিও সঙ্গে থাকুন এবং ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আর অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন পশ্চিম মেদিনীপুরের জন্য রওনা হওয়া যাক। অনেকে বলে যে বিনের আওয়াজে সাপ চলে আসে, এটা কিন্তু পুরোপুরি কুসংস্কার। সাপের কিন্তু কোনো কান নেই। সাপ কি করে, তার জিভটাকে বাইরে বের করে এবং দেখতে পাচ্ছেন যে রেড কালারের যে পয়েন্টটা করা আছে সেই জিভের মাধ্যমে আমাদের শরীর থেকে যে রাসায়নিক একটা কণা ঘামের সঙ্গে যে কণাটা বার হয় তারা কিন্তু সেটাকে নিয়ে তার নার্ভের ভিতর দিয়ে ব্রেনে গিয়ে সাপকে বোঝায় যে সেখানে তার শিকারের মতো কোনো কিছু প্রাণী আছে বা তার আহারের মতো কোনো কিছু আছে কিনা। এইভাবে কিন্তু সাপ বুঝতে পারে যে তার সামনে কি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে সাপের আরো একটি বোঝার অঙ্গ আছে যেটাকে বলা হয় পিড। পিডের মাধ্যমে হিট সেন্সারের মাধ্যমে কিন্তু সাপ বুঝতে পারে যে সাপের যদি যে সব সাপের এটা থাকে না, যে সমস্ত সাপের পিড থাকে তারা কিন্তু তাদের সেই পিডের মাধ্যমে বুঝতে পারে যে সামনে কত বড় প্রাণী আছে, তার হিট সেন্সার তারা বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন যে সাপ এভাবে বুঝতে পারে। দ্বিতীয় যে ছবিটা দেখছেন আপনারা, প্রথমে যে উপরে যেটা ওটাকে ওটা কিন্তু না, আর দ্বিতীয় নিচে যে ফুটোটা ওটা কিন্তু বলা হয় পিড, যার যেটার কথা আমি এখনই বললাম যে এই পিডের মাধ্যমেই কিন্তু সাপ বুঝতে পারে। তবে এটা কিন্তু প্রত্যেকটা সব সাপের থাকে না। তারপর আপনারা যেটা দেখছেন যে সাপের দাঁত, 20 দাঁত, সামনের যে বড় বড় যে দুটো দাঁত আছে ওটাই কিন্তু ওদের 20 দাঁত, আর দেখতে পাচ্ছেন মুখের পাশে যে থলি করা আছে ওটাই কিন্তু ওদের 20 থলি। সাপ যখন কামড়ায় বাইট করার পর ওই থলিতে ওরা একটা পাম্প করে এবং পাম্প করার পরই কিন্তু ওদের যে দাঁতটা প্রায় সিরিঞ্জের মতো সেই দাঁতের ভিতর দিয়ে কিন্তু সেই বিষটা আমাদের শরীরে চলে আসে। আর সাপের বিষ যতক্ষণ না আমাদের রক্তে মিশছে ততক্ষণ কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। যদি অনেক সময় সাপের বিষ হয়তো গায়ে লেগে যায় বা কোনো কারণে অনেকে ভয় পায়, কিন্তু সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ না সাপের বিষ আমাদের রক্তে মিশছে ততক্ষণ কিন্তু আমাদের কোনো প্রাণঘাতী হবে না। এরপর যেটা দেখছেন যে সাপের মুখের যে হাড়গুলো বা তার দাঁতগুলো কিভাবে থাকে, অনেকটা দেখতে পাচ্ছেন যে বর্শির মতো
ওরা যখন খায় তখন কিন্তু ওরা আস্তে আস্তে এই বসির মতো দাঁতগুলো দিয়ে অনেকক্ষণ, একটা সাপের কিন্তু খাবার খেতে অনেকটা সময় লাগে, তারা কিন্তু আমাদের মতো এত তাড়াতাড়ি খায় না। একটা সাপের একটা খাবার খেতে মোটামুটি 2-3 ঘন্টা এমন, এবং যদি বেশি বড় শিকার ধরে ফেলে তাহলে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লেগে যায়। আর সাপ কিন্তু আমাদের মতো প্রতিদিন খায় না, মানুষের যেমন প্রতিদিন খেতে হয়, মানুষ কিন্তু তাদের ক্যালোরি এনার্জি এগুলো কিন্তু স্টক করতে পারে না, কিন্তু সাপ কিন্তু তাদের এনার্জি ক্যালোরি সব কিছু স্টক করতে পারে। তাই একটা সাপ যদি আজকে খায় সে অন্তত 2 মাস না খেয়েও কাটিয়ে দিতে পারে, কোনোই সমস্যা হয় না তাদের। তো এরপর আপনারা যে ছবিটা দেখছেন এটা হচ্ছে সাপের সেক্স অর্গান, যেটা আমাদের মানুষের একটা থাকে কিন্তু সাপের ক্ষেত্রে এটা কিন্তু দুটো থাকে। আর এই দুটো থাকার পিছনে একটা কারণ আছে। দেখবেন মাঠে ঘাটে আমরা অনেক সময় দেখি যে সাপের শঙ্খ লেগেছে, তো অনেক সময় কি হয় মানুষ তাদের মারতে যায় বা তাদের কাছে যাওয়ার চেষ্টা করে এবং অন্যান্য প্রাণী হয়তো তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে, তখন সাপ সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার সময় তাদের একটা ছিঁড়ে যায় এবং তারপরও কিন্তু একটা রয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আবার সেই দুটোই হয়ে যায়। আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে সাপের মেটিং, সাপ যখন মেটিং করে সাপ কিন্তু এভাবেই মেটিং করে। আর মানুষের আরেকটা জিনিস যেটা, যে মানুষের মধ্যে একটা কুসংস্কার আছে যে আমি যেটা শুনেছি, আমাকে অনেকে প্রশ্ন করে যে দাঁড়ার সাপের সঙ্গে নাকি খড়ি সাপ বা গোগ্র সাপের শঙ্খ লাগে, তো এটা কিন্তু পুরোপুরি ভুল কথা, এগুলো কিন্তু কিছু মানুষের কুসংস্কার। সবসময় যদি আপনারা দেখেন যে দুটো সাপ একসঙ্গে জড়িয়ে আছে তাই বলে যে তারা শঙ্খ লেগেছে এরকম কিন্তু না হতে পারে। অনেক সময় তারা যখন মারামারি করে ওরা কিন্তু একই রকমভাবে মারামারি করে, তাই কিন্তু দেখে বোঝা যায় না যে ওরা কখন মেটিং করছে আর কখন কিন্তু তারা ফাইট করছে। তাই সেটার জন্য আমাদের সাপের লেজের দিকটা খেয়াল করতে হবে, সাপের লেজ দুটো যদি এক জায়গায় থাকে তাহলে বুঝতে হবে যে ওরা এখন মেটিং করছে, আর যদি দেখা যায় লেজ দুটো আলাদা আলাদাভাবে আছে তাহলে কিন্তু বুঝতে হবে যে তারা কিন্তু মারামারি করছে। গ্রাম বাংলাতে আরো সব থেকে বড় একটা যে কুসংস্কার, যেটা আমিও ছোটবেলায় করেছি, হয়তো আপনাদের কাছে এখন বলতে লজ্জাও বলতে পারেন ভালোও বলতে পারেন যে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। ছোটবেলায় আমিও এরকম বাটিতে করে দুধ নিয়ে আমি যেতাম সাপকে খাওয়ানোর জন্য। আমাদের মনসা পুজো আছে, আমাদের বাড়িতে সবাই খুব মানে, আর সেই মনসা পুজোর দিন আমিও কিন্তু বাটিতে করে সেই দুধ নিয়ে যেতাম সাপকে খাওয়ানোর জন্য। সাপ কিন্তু দুধ খায় না, দুধে হাই প্রোটিন থাকে যেটা সাপ সহ্য করতে পারে না। অনেকেই বলেছে যে দাদা সাপ দুধ খায় না, তুমি এটা ভুল বলছো, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ খায়, অবশ্যই খায়। সাপ যখন শীত ঘুম থেকে শুদ্ধ উঠে আসে বা হয়তো তারা যখন খোলস চেঞ্জ করে, তারা হয়তো 1 সপ্তাহ না খেয়েও থাকে, তো তাদের অনেক সময় কি হয় গলা শুকিয়ে যায়, আর তখন তারা কাছাকাছি যদি জল না পায় তারা কিন্তু সেই দুধটাকে জল বলেই খেয়ে ফেলে, আর তার কিছুক্ষণ পর কিন্তু তারা সেটাকে হজম করতে পারে না, সেটাকে কিন্তু আবার তারা বমি করে ফেলে। তাই সাপ কখনো দুধ খায় না। আর আপনাদেরও কাছে একটা রিকোয়েস্ট করব যে সাপকে কখনো দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। তো এখন বুঝতে পারছেন যে প্রতিনিয়ত আপনাদের বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, তো আমাদের বাড়িতে কেন সাপ ঢুকছে সবার আগে আমাদের এই প্রশ্নটা আমাদের মাথায় আসা দরকার যে আমাদের বাড়িতে কেন সাপ ঢুকছে, আগে তো এত সাপ ছিল না এখন কেন এত সাপ ঢুকে যায়। ধরুন আগে অনেক বেশি সাপ ছিল কিন্তু জঙ্গলের পরিমাণ, তাদের খাবারের পরিমাণটাও কিন্তু সমান ছিল, যার জন্য কিন্তু সাপ আমাদের ঘরে আসতো না। আমাদের কাছে একটা 5-স্টার হোটেল যেরকম, একটা সাপের কাছে কিন্তু জঙ্গলটাও ঠিক তার কাছে ততটাই প্রিয় এবং ততটাই আরামদায়ক। কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে যে হারে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে এবং রাস্তা তৈরি হচ্ছে, মাইলের পর মাইল জঙ্গল কেটে রাস্তা তৈরি হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে জঙ্গল এরিয়া অনেক কমে গেছে আগের থেকে, এবং জঙ্গলের মধ্যে কিন্তু খাবারের প্রচুর পরিমাণে অভাব দেখা গেছে। আমরা সাপ রেস্কিউ করি ঠিকই, আমরা গিয়ে সেটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি,
কিন্তু সেই সাপটা যে জঙ্গলে থাকবে সেরকম কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারব না। কেন দিতে পারবো না? কারণ যখন আমরা সেই সাপটিকে জঙ্গলের মধ্যে ছাড়ি, সেই জঙ্গলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার নেই তাদের সেই জঙ্গলের ভিতরে। আর সাপ তিনটি কারণে আমাদের ঘরে ঢোকে, সাপ কিন্তু তিনটি কারণে আমাদের বাড়ি মানে আমাদের ঘরে ঢোকে। প্রথম কারণ যেটা হলো সেটা হলো খাবারের সন্ধানে। জঙ্গলে খাবার আস্তে আস্তে অনেক কমে গেছে, দেখা গেলো হয়তো আপনার বাড়ির আশেপাশে কোনো একটা নোংরা আবর্জনা স্তূপ রাখা আছে বা কোনো কিছু ইট বালি রাখা আছে, সেখানে হয়তো ইঁদুরে বাসা করেছে বা কিছু, হয়তো সেই ইঁদুরটা খাবারের সন্ধান আপনার ঘরে ঢুকলো। আর সেই সাপটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়তো ইঁদুরটাকে ফলো করছে, তখন সেই সাপটা কি করবে, সেই ইঁদুরটাকে খাওয়ার জন্য কিন্তু সে কোথায় যাচ্ছে সেটা দেখবে না, সেই ইঁদুরটাকে ফলো করতে করতে কিন্তু আমাদের ঘরে চলে আসে। এবং ঘরে আসার পর কি করে, সেই ইঁদুরটাকে খেয়ে হয়তো সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। সেই মুহূর্তে হয়তো আপনি কোনো রকমে ঘরের মধ্যে ঢুকে গেছেন, হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হয়তো সে কামড় দিয়ে দিতেই পারে। দ্বিতীয় যে কারণ সেটা হলো সাপ যখন ডিম পাড়ে। দেখুন আমাদের কাছে যেমন আমাদের সন্তান যতটা প্রিয়, ওদের কাছেও কিন্তু ওদের সন্তান ততটাই প্রিয়। তাই আমার বাবা মা যখন আমাদের বাবা মা যখন আমাদের সবসময় ভালোভাবে রাখার চেষ্টা করে, সাপও কিন্তু সেম একই প্রসেস ট্রাই করে। তো সাপ যখন ডিম পাড়ে সে একটা সেফটি জায়গা দরকার তার, যে এমন একটা জায়গায় সে ডিম পাড়বে যাতে সেই ডিমটা অন্য কোনো প্রাণীতে সে খেয়ে না নেয় বা অন্য কোনো প্রাণী নষ্ট না করে দেয়। তো সেই কারণে যেন তাদের একটা ভালো জায়গা দরকার যেখানে সে ডিমগুলো পাড়বে, এবং সেই যে ডিমগুলো ফুটতে প্রায় 45-55 দিন সময় লাগে, সেই এতদিন যেন তার ডিমগুলো সেফভাবে থাকে, সেই কারণের জন্য তাদের একটা ভালো জায়গা দরকার। আর সেই ভালো জায়গার সন্ধানেই কিন্তু আস্তে আস্তে সাপ আমাদের ঘরে অনেক সময় ঢুকে পড়ে ডিম পাড়ার জন্য। আরও একটি যে বিষয় সেটা হলো খোলস পাল্টানোর সময়। আপনারা তো শুনেছেন যে সাপ খোলস পাল্টায়, তো সাপ যখন খোলস পাল্টায় সে কিন্তু প্রায় 1-2 সপ্তাহ অনেক সময় না খেয়েও থাকে। এবং সাপ যে সবসময় শিকার করে সেরকম কিন্তু নয় যে সে সবসময় শিকার করতে পারে, কারণ আমরা যত সহজে রোজগার করে খাবার সন্ধান করি তারা কিন্তু শিকার করে তাদের খাবারটাকে জোগায়। তাই প্রতিদিন যে সে শিকারে গিয়ে সে যে খাবার পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই কিন্তু অনেক সময় সাপ অনেকদিন না খেয়েও মানে থাকে। তো যখন সে খোলস পাল্টায়, খোলস পাল্টানোর জন্য কি করে, তখনও কিন্তু তার একটা সেফটি জায়গা দরকার। তখন কিন্তু তার সে অনেকটা দুর্বল হয়ে যায় এবং তার কিন্তু সেই মুহূর্তে ক্ষমতা থাকে না যে অন্য কোনো প্রাণীর সঙ্গে সে মোকাবেলা করবে বা তাকে নিজেকে বাঁচাবে। সেই মুহূর্তে কি করে, তার একটা সেফটির জন্য সে তখন আমাদের বিভিন্ন ঘরের বিভিন্ন কোণায় তারা কিন্তু ঢুকে পড়ে। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে আস্তে আস্তে এই যে জঙ্গল কেটে রাস্তা তৈরি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, আর জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো আছে, বিভিন্ন প্রাণী, হাতি বলুন, এই যে বাঁকুড়াতে প্রায় খবর পাওয়া যাচ্ছে যে হাতির উপদ্রব বেড়ে গেছে, হাতি মানুষের ফসল নষ্ট করে দিচ্ছে। এবার একটা জিনিস ভেবে দেখুন, আমরা তাদের বাসস্থান নষ্ট করছি, আজকে আমরা তাদের টেররিস্টের মতো বানিয়ে ফেলেছি। আজকে আমরা সাপ কি করছি, আমাদের কাজ হচ্ছে সাপটাকে হয়তো আপনার বাড়িতে ঢুকে গেছে সেটাকে ধরে নিয়ে গিয়ে আমি জঙ্গলে ছেড়ে দিচ্ছি, আজ বাদে কাল সেই জঙ্গলটা কিন্তু কেটে সেখানটা আবার বাড়িঘর তৈরি হচ্ছে। তখন সেই সাপটা কি করবে, তাকে কিন্তু সেই জায়গাটাও ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে হয়তো আবার পাশে কোনো একটা জঙ্গলে যাবে। 2 দিন পর কিন্তু আবার সেই জঙ্গলটা পরিষ্কার হয়ে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে বা বাড়িঘর বিল্ডিং কারখানা তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে আবার আর এক জায়গায় চলে যেতে হচ্ছে। অনেকটা সেই রিফিউজিদের মতো সাপ হয়ে গেছে। এই পৃথিবীতে মানুষ আসার অনেক আগে কিন্তু সাপ এই পৃথিবীতে এসছে। তাই এই পৃথিবীর উপর আমাদের যতটা অধিকার আছে তার থেকে অনেক বেশি অধিকার কিন্তু সাপেরও আছে। দেখুন সাপ কিন্তু আমাদের শত্রু নয়, আর আজ পর্যন্ত কখনো শুনবেন না যে বিনা দোষে সাপ কখনো কামড়ায়। খুব কম সময় আছে সাপ বিনা দোষে কামড়ায়। যতক্ষণ না আপনি সেই সাপটাকে ডিস্টার্ব করবেন বা তার গায়ে পা দেবেন ততক্ষণ কিন্তু সেই সাপটা আপনাকে কামড়াবে না। একটা সাপের ওজন কতটা হতে পারে, খুব বেশি হলে 2-3 কিলো নিশ্চয়ই, তার বেশি হবে না। বা আমি যদি পাইথনও ধরি, পাইথন যদিও আপনাদের এদিকে নেই, তো আমি অ্যাকচুয়ালি যে বিষদ সাপগুলো আমি সেগুলোর কথাই বলছি যেগুলোর কারণে মানে যেগুলোর কামড়ে মানুষ মারা যায়। তো একটা 2 কিলো সাপ
আর একটা মানুষ মিনিমাম 50 থেকে 70 কিলো। এবার একটা যদি 2 কিলো সাপের উপর একটা 70 কিলো প্রাণী পা দেয়, তাহলে সে কি করবে? সে তো বাঁচার চেষ্টা করবে, আর তার তো হাত নেই পা নেই যে আপনার পাটাকে সরিয়ে দেবে। তখন তাকে কি হবে? বাধ্যতামূলক কামড়াতে হবে পাটা সরিয়ে নেওয়ার জন্য। আর যদি আমার গায়ের উপর একটা হাতিতে পা দেয়, আমি জানি আমি হাতিটার কাছ থেকে বাঁচতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো হাতিটার পাটাকে সরানো, যাতে আমি নিজে বাঁচি। আর আমরা সাপকে যতটা ভয় পাই তারও অনেক গুণ বেশি সাপ কিন্তু আমাদের ভয় পায়, আর সাপ কিন্তু ভয় পেয়েই কামড়ায়। সাপ আপনাকে সাবধান করে দেয়, দেখবেন সাপ কিন্তু প্রথমে অনেক সময় বেশিরভাগ সময় কি হয়, সাপ কিন্তু এক চান্সে কামড়ায় না বা বিষ ঢালে না, অনেক সময় কিন্তু ফলস বাইট হয়। সাপ কামড়ালেই যে বিষ ঢেলেছে এরকম কোনো ব্যাপার নয়, অনেক সময় দেখা যায়, বিশেষ করে গোকুল এবং কেউটে সাপ যারা কিন্তু 70% ক্ষেত্রে ফলস বাইট দেয় সামনের যে ব্যক্তি বা প্রাণীকে ভয় দেখানোর জন্য। আপনারা তো দেখেছেন যে ফনা তুলে দাঁড়িয়ে পড়ে, তো ভয় দেখানোর জন্যই কিন্তু ওরা কামড়ায়। নেক্সট, তো আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এখন যে আমাদের পরিবেশে যে ইকোসিস্টেমটা, আমাদের ইকোসিস্টেমটা কি, যে একজনের উপর আরেকজন নির্ভরশীল, একজন ছাড়া কিন্তু আরেকজন চলতে পারবে না। এই যে পুরো রাউন্ডটা দেখছেন, যে ফুড চেইনটা দেখছেন, এর মধ্যে থেকে যদি একটা প্রাণী সরে যায় তাহলে কিন্তু সেই প্রভাবটা আমাদের পুরো পৃথিবীর মধ্যে পড়বে। তো প্রথমে দেখছেন ঘাস, ঘাস থেকে ছোট ছোট যে সমস্ত পোকামাকড়, সেই পোকামাকড়কে খাচ্ছে কে? ব্যাং। আর সেই ব্যাংকে খাচ্ছে কে? সাপ। সাপকে খাচ্ছে কে? ইগল। আবার সেই ইগলটা কি করছে, খাওয়া দাওয়ার পর সে যখন পায়খানা করছে তার মলত্যাগের মাধ্যমে সেটা আবার মানে জমিতে মিশে যাচ্ছে, আমাদের মাটিতে মিশে যাচ্ছে, এবং সেখান থেকে আবার হয়তো এরকম গাছ তৈরি হচ্ছে। তো আপনাদের এই দিকটা তো গ্রাম এলাকা, আপনারা হয়তো ভালো করে বুঝবেন যে এখন সর্ষের তেলের দাম কত বেড়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো, যে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, আর কদিন পর হয়তো আরো বেড়ে যেতে পারে। এটার কারণ কি জানেন? দেখুন, আর চাষিরা কিন্তু সর্ষে যখন চাষ করে তার ফুল তার ফল দেখে কিন্তু বুঝতে পারে যে সে লাভ করবে না লস করবে। আমি ধরুন আপনাদের জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখা গেল আমি একটা 5 বিঘা জমি চাষ করছি, সর্ষে চাষ করেছি, তো সেই সর্ষেটাকে সেই সর্ষে থেকে হয়তো দেখা গেল আমি 10 লিটার তেল পেলাম। তো আমরা এটা তো জানি যে ফুল যে ফোটে সেই আগে ফুল হয় তারপর ফল হয়, আর সেই ফুলটাকে ফোটানোর জন্য কাদের দরকার? ছোট ছোট মৌমাছি, বিভিন্ন পোকা, প্রজাপতি, এদের মাধ্যমে কিন্তু ফুলগুলো আগে ফোটে, তারপরে কিন্তু ফল হয়, আগে কিন্তু ফল হয় না। তাই যখন ফুল ঠিকঠাক মতো ফুটবে না তখন কিন্তু সেই জমিতে কিন্তু ফসলও কিন্তু সেরকমভাবে হবে না। তাই দেখা গেল আমি যদি এবছর 5 বিঘা জমিতে যদি আমি 10 লিটার তেল পাই, পরের বছর যখন কি হবে, দেখা গেল আমরা সাপ মেরে ফেললাম। অনেকে বলে কেন সাপ বাঁচাচ্ছ, সাপ কেন মেরে ফেলো না, ওরা তো আমাদের ক্ষতি করে, ওরা একটা খুব ভয়ানক জিনিস। তো দেখুন, যদি সাপ যদি আমরা মেরে ফেলি তাহলে কি হবে, ব্যাঙের উৎপাত কিন্তু বেড়ে যাবে, আর যখন ব্যাঙের উৎপাত বেড়ে যাবে তখন কিন্তু এই সমস্ত যে ছোট ছোটখাটো যে সমস্ত পোকামাকড় প্রজাপতি যেগুলো আছে এগুলোর সংখ্যা কিন্তু অনেক কমে যাবে, আর তখন কিন্তু যে ছোট মানে ছোট ছোট যে সমস্ত পোকামাকড়গুলো প্রজাপতি যারা আমাদের যে চাষের জমির যে ফুলগুলো ফোটাতে সাহায্য করে সেইগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তখন কি হবে, আমাদের চাষবাসের কিন্তু ফলনও কমে যাবে। তখন যদি 10 লিটার তেল হতো তো এখন গিয়ে দাঁড়াবে সেখানে 5 লিটার তেল। তাহলে আমরা যদি সাপ মেরে ফেলি বা আর যদি আমাদের মধ্যে থেকে সাপ হারিয়ে যায় তাহলে আলটিমেটলি লসটা কাদের হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু লসটা আমাদেরই হচ্ছে। তাই এই যে সাইকেলটা, এই যে ফুড চেইনটা, এদের কিন্তু প্রত্যেকেরই একটা বড় ভূমিকা আছে আমাদের পৃথিবীতে। এই পৃথিবীতে মানুষ যা আছে তার 10 গুণ বেশি কিন্তু ইঁদুর আছে।
যারা চাষবাস করেন তারা হয়তো বুঝতে পারবেন যে চাষের জমিতে অনেক সময় ফসল নষ্ট করে দেয় ইঁদুরে, বা হয়তো ঘরে জামা কাপড় নষ্ট করে দেয়, বা ঘরে হয়তো ফসল রাখলে সেগুলোকেও নষ্ট করে দেয়। তো ইঁদুর যদি বিভিন্ন বন্য প্রাণী, সেটা যে কোনো বন্য পাখি হতে পারে, যে কোনো বন্য পশু হতে পারে, এবং বিশেষ করে সাপ, যদি তাদের মারা হয় বা ধরা হয় বা তাদের যদি নিয়ে কোনো ব্যবসা করা হয়, সেটার জন্য কিন্তু 3-7 বছরের জেল ও 25,000 টাকা জরিমানা। আর এটা কিন্তু নন বেলেবেল, এর কিন্তু কোনো জামিন নেই। তাই খুব সাবধান, কখনোই এই প্রাণীগুলোকে মারবেন না। যদি কোনো সময় আপনাদের সামনে পড়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন সবার আগে সেখান থেকে সরে আসা, কারণ আপনি দেখবেন আপনি যদি সেখানে চুপচাপ দাঁড়িয়ে যান, তাকে যদি কোনো ডিস্টার্ব না করেন, সে আপনার দিকে ঘুরেও তাকাবে না, সে কিন্তু তার নিজের মতো চলে যাবে।